আমার ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ঘটনা ঘটেছে, একের পর এক শত্রু পিছনে লেগেছে আমার। পৃথিবীর সব দেশে ভালো কাজ করলে সবাই মিলে তার প্রশংসা করে, পাশাপাশি সেই শিল্পীকে আরো ভালো কাজ করার জন্য অন্যরা অনুপ্রেরণা দেয়। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর ব্যতিক্রম, ভালো কাজ করলেই এখানে পা টেনে ধরা হয়। আমি এই পর্যন্ত অনেক রাজনীতির শিকার হয়েছি, তবে একটা কথাই শুধু বলতে চাই, দর্শক যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন আর এখন পর্যন্ত আমার পাশে রয়েছেন, সেজন্য তাদের অনেক ধন্যবাদ, আর আমিও তাদের ঠকাতে চাই না। কথাগুলো ডালিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা শাকিব খানের। এবারে রুজারিদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে, এগুলো হলো বুলবুল বিশ্বাসের রাজনীতি ও জয়দেবের নবাব। ঈদের আগে সাংবাদিকদের নিয়ে একটি গেট টুগেদার অনুষ্ঠান করার পাশাপাশি সিনেমা হলে গিয়ে দর্শকের আসনে বসেও ছবি দেখেন শাকিব। দর্শকরা কিছু সময়ের জন্য পাশে পান প্রাণপ্রিয় এই নায়ককে। এই বিষয়গুলো বেশ উপভোগ করেছেন শাকিব। শাকিব বলেন, একজন শিল্পীর জন্য দর্শকের রায়ই যথেষ্ট, দর্শকের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কম হয়, কারণ সারা বছরে বিভিন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। তবে যখন আমি তাদের কাছাকাছি যাই, তখন আমি বুঝতে পারি তাদের আবেগ, ভালোবাসার গভীরতা, যা আমি খুবই এনজয় করি। এবারের ঈদে রাজনীতি ছবিটিও দর্শক বেশ পছন্দ করেছে। সামনের কাজ নিয়ে শাকিব বলেন, সামনে যেসব ছবিতে কাজ করতে যাচ্ছি সেসবের প্রতিটির গল্প ও চরিত্র আলাদা। আমি সবসময় দর্শকের কাছে নতুন লুকে নতুন ভাবে আসার চেষ্টা করি। আমি চাই বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে, আর একা না, সবাই মিলে ভালো কাজ উপহার দিলেই সেটা সম্ভব। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। Thank you.